হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে চুল বড় করার সহজ একটা পদ্ধতি বলবো, যেটা অবলম্বন করলে খুব তাড়াতাড়ি তোমাদের চুলটা আমারই মতন বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কাঁচিয়া চিড়ু নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো চুল কাটার একটা সহজ সব থেকে বড় পদ্ধতি হচ্ছে নিয়মিতভাবে চুলটাকে কাটতে হবে। 2 থেকে 3 মাস পর পর যদি তোমরা চুল নিচে একটু করে আগা কাটো, তাহলে খুব তাড়াতাড়ি চুলটা তোমাদের বড় হবে। এটা হয়তো অনেকে ভাবছো যে সত্যি কিনা, তবে আমি তোমাদের বলছি শোনো, তোমরা দেখলে আমার কত বড় চুল ছিল, সেটাকে আমি কতটা কেটে ফেললাম, কিন্তু তোমরা এতটা কাটবে না অবশ্যই। যাদের চুল বড় করতে চাইছো, যারা মনে করছো আমাদের চুল বড়ই হয় না, তাদের জন্য এই ভিডিওটা। যাদের চুল একদমই বড় হয় না, তো তাদেরকে আমি বলছি তোমরা কি করবে, প্রতি 2 থেকে 3 মাস পর পর চুলের আগাটা একটু একটু করে কাটবে। মানে মোটামুটি এক কর ধরো, একটু করে চুলটা যদি কাটো তোমরা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চুল বড় হবে। ধরো তোমাদের একটা উদাহরণ দিই, যেমন লাউ শাক, কুমড়ো শাক দেখেছো, যত কাটা যায় আগা ডগা তত কিন্তু গাছ চারিদিক থেকে বড় হতে থাকে, ঝাঁকড়ায় বেরোয়। তেমন চুলেরও কিছু নির্দিষ্ট নিয়মভাবে ওরা চলবে। তো চুলের আগা যত তোমরা কাটবে, তত চুল খুব তাড়াতাড়ি বড় হবে। অনেক হয়তো চুল বড় করার জন্য চুলই কাটো না, ভাবো চুল কাটলে চুল ছোট হয়ে যাবে, চুল আর বড় হবে কী করে। কিন্তু চুল বড় করতে গেলে চুল অবশ্যই কাটতে হবে। চুল তোমরা যত কাটবে, চুল তত তাড়াতাড়ি বড় হবে। তো তোমাদের সবাইকে বলছি, চুল কাটা খুবই প্রয়োজন। তো যারা যারা চাইছে চুল বড় করতে, তারা চুল কাটবে প্রতি 3 মাস অন্তর অন্তর, আর সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করবে। যে যে এরকম শ্যাম্পু করো, প্রতিদিন শ্যাম্পু করার আগে রাত্রেবেলা ভালো করে চুলে তেল দিয়ে নেবে, তেল দিয়ে চুলটাকে বেঁধে শুয়ে পড়বে, তারপরের দিন মাথা পুরো শ্যাম্পু করে নেবে। তো আর আমি একটা কথা বললি, সবসময় পার্লারে গিয়ে চুল কাটতে হবে তাও কিন্তু নয়। তোমরা দেখতে পাচ্ছ আজ যে আমার চুলকে কাটছে আমারই মা। তো আমি সবসময় মায়ের হাতেই চুল কাটি, কারণ পার্লারে গেলে অনেক সময় কি ওরা যতটা বলি তার থেকে বেশি কেটে ফেলে, চুল বড় দেখে ওরা বিক্রি করার জন্য। কিন্তু বাট আমি বাড়িতে তো দিদি মাসি কাকি সবাই থাকে, কখনো কাউকেদের সমান করে চুল কাটাটা কোনো ব্যাপারই না। তো আমি কিন্তু সবসময় মায়ের কাছেই চুল কাটি। আর এবার আমার চুলটা অনেক বড় হয়ে গিয়েছিলো, সামনেই পুজো আসছে, তো সেই কারণে আমি বাপের বাড়ি চলে গেছিলাম মাকে দিয়ে চুলটা কাটানোর জন্য। তো তোমাদেরকে আমি এই জন্যই ভাবলাম এই ভিডিওটা করি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে দিদি চুল কাটার একটা ভিডিও করো, কিন্তু আমি একদমই করতে পারিনি, সময় পাইনি করার। বাট এবার ফাইনালি আমি এই ভিডিওটা করে ফেললাম। তো যারা যারা চুল কাটার ভিডিও দেখতে চেয়েছিলে তাদের জন্য তো অবশ্যই, আর যারা চুল বড় করতে চাও তাদের জন্য এটাও, আর চুল কাটার যে উপকারিতা সেটাও তোমাদের আমি বলে দিলাম। তো চুল কাটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তো তোমাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও খুব সহজভাবে নিয়ে চলে এসেছি। তো যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে দিদি হ্যাঁ এটা ঠিক বলেছো, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা চুল কেটে ফেলেছি। কারণ কোন চুল কাটবো তো কী হয়েছে, চুল আবার নিয়মমতো বড় হয়ে যাবে। তোমরা আমার 3 মাস পর আবার ভিডিও তোমাদের দেখাবো, দেখবে আমার চুল সেম এতটাই বড় হয়ে গেছে। তো চুলটা কোনো ব্যাপারই না, চুল কাটবে, চুল বড় হবে। তো যাই হোক, কাজের জন্য টাটা, নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, টাটা।